জমি নিয়ে দুপক্ষের মধ্যে মারপিট, কয়েকজন উদণ্ড পুরুষ মিলে এক মহিলাকে লাঠিপেটা করার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল। সর্বোচ্চ নিন্দার ঝড়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে রামকৃষ্ণনগর সার্কেল অফিসারের দ্বারস্থ প্রতিবাদী এলাকাবাসী। চা বাগানের জমি নিয়ে দুপক্ষের মধ্যে মারপিটে দুই মহিলা সহ জখম তিন। ঘটনাটি সংঘটিত হয়েছে রাতাবাড়ি কেন্দ্রের শিংলাছড়া চা বাগানের প্রথম খণ্ডে বাসকাল টিলার লাগুয়া গ্রামে। ব্রিটিশ শাসনকাল থেকে গ্রামে চা বাগানের জমিতে বসবাস করে আসছেন চা শ্রমিক সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবার, কিন্তু বর্তমানে ভিন্ন সম্প্রদায়ের লোক ওইসব জমি জবরদখল করার চেষ্টা করায় শিংলাছড়া এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। অভিযোগ মতে গত শনিবার বাসকালটিলা গ্রামের ঋষিকেশ সিনহা, পান্না সিনহা, কোটা সিনহা, মনমোহন সিংহ, দেবেন সিংহ এবং রঞ্জন সিংহ হাতে দা লাঠি নিয়ে শিংলাছড়া চা বাগানের প্রথম খণ্ডে লক্ষ্মীভরের দখলে থাকা বাগানের জমি জবরদখল করার চেষ্টা চালায়। তারা লক্ষ্মীভরের জমিতে লাগানো বাঁশের বেড়া উপড়ে ফেলা শুরু করলে লক্ষ্মী এতে আপত্তি জানান। এতে দুষ্কৃতীরা লক্ষ্মীভরকে লাঠি পেটা শুরু করেন। তাকে বাঁচাতে তার স্বামী পান্নালাল ভর এবং প্রতিবেশী মহিলা রাধিকা চৌহান দৌড়ে আসায় হামলাকারীরা তাদের উপরেও বেদম প্রহার করে। পরবর্তীতে স্থানীয় লোকজন গুরুতর জখম অবস্থায় লক্ষ্মীভর এবং তার স্বামী পান্নালাল ভর সহ প্রতিবেশী রাধিকা চৌহানকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এনি রাতাবাড়ি থানায় লক্ষ্মী এবং পান্নালালের তরফে মামলা দায়ের করা হয়েছে, কিন্তু মামলা দায়ের করার পরও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করায় আজ শিংলাছড়া প্রথম খণ্ডের প্রতিবাদী মানুষ রামকৃষ্ণনগরের সার্কেল অফিসার সতীশ প্রসাদ গুপ্তার কাছে অভিযোগ জানিয়ে দোষীদের গ্রেপ্তারের পাশাপাশি এলাকার চা বাগান সম্প্রদায়ের মানুষকে নিরাপত্তা প্রদানের দাবি জানান। এদিকে কয়েকজন পুরুষ মিলে এক মহিলাকে লাঠিপেটা করার দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সর্বত্রই নিন্দার ঝড় বইছে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে মুখর হয়েছেন বিভিন্ন হিন্দিবাসী সংগঠনের কর্মকর্তারা। না, আমরা শিংলা প্রথম খণ্ডের মধ্যে জায়গা আছে, বাগানে বাগানের জায়গা আমরা বাস করি। এই শিংলা পার্ট ওয়ান যেটা কয়টা বাগানি জায়গা, এই বাগানি জায়গার উপর আমরা বাপ দাদা আমল থাকে এখানে। আমরা বহুদিন যাবত এটা মানে ভোগ করে আইতেছি, আর এখন এখানে জায়গা আছে আমরা 4 বিঘা 5 বিঘা জনে জনে। আর এখানে কিছু মানুষ আছে মণিপুরি কইয়া একটা সিনহা আছে, তারা ও গিয়া কইন কি তাইগো আমার ইনো আমার কাগজ আছে, তোমরা অন্য জায়গা খালি করো। তে আমরা ঘর দুয়ার যেটা বানাইছি বা ভিটা বাড়ি করছি এটার মধ্যে তারা প্রবেশ করিয়া ইয়ে করে যে মানে এই জায়গাগুলো খালি করো, এই জায়গাগুলো আমরা এইরকম জোর জবরদস্তি আমরা ইয়ে করতে চাই স্যার, বুঝছেন? এইটাই লোক আমরা মেইন উদ্দেশ্য মারা মারাবাড়ি। শনিবার দিন বিকাল 3টার সময় হয়েছে, লাঠি দিয়া ও মেয়ে লোকরে একজন মাথা ফাটাই দিয়েছে, আরো 2-3 জন জখমি আছে। মণিপুরি ও প্রদ্যুৎ সিন্হা, ঋষিকেশ সিন্হা, আর লগিয়া দেবেন কোটা, মনমোহন সিং আর মিঠুন, এইসব হয়েছিল তারা। আমরা এখন স্যারের কাছে আমরা কমপ্লেন দিছি, প্রথমে আমরা থানা দিছিলাম ওই রাতাবাড়ি থানা, শনিবার দিন দিছি, এখন পর্যন্ত থানায় যাই নাই, যাই নাই যখন তখন আমরা আইছি স্যারের কাছে, রাতাবাড়ি থানা আইছিলাম। হ্যাঁ, এখন আমরা আসি এখানে তাইনোর কাছে কমপ্লেন দিছি, ওই ইয়োর কাছে সার্কুল অফিসারের কাছে। হ্যাঁ, তাই কোয়েশন যে এটা জেরক্স একটা করিয়া তুমি কাগজপত্র সব নথিপত্র রেডি করিয়া দেও। আমরা চাই যে আমরা সব ব্যবস্থা চাই যে আমরা বাগানি মানুষ কিভাবে থাকতাম বা কিভাবে রইতাম, আমরা তো কোনো জোর বল নাই, আমরা তো রুজি রোজগারি করিয়া খাই, এখন তারা আমরা এইখান থেকে উঠাই দিত চার। আমরা তো ব্রিটিশ আমল থাকি, আমরা বাগানের মানুষ, আমরা বাগানি কাম করি, আমরা বাপ দাদা মরি গেছেন গিয়া, এখন এখানে তারা আইয়া আমরা বাগানের আমরা অধিকার আছে, আমরা জায়গা আর দিও না পাড়া দিও না। ওই যে কইছি যে ঋষিকেশ ঘায়ল হয়েছে, আমরা 3 জন একদম মারাত্মক আছে, মাথা ফাটছে, তার সেলাই উলাই লাগছে। হ্যাঁ, ঘায়ল লক্ষ্মী ভর, লক্ষ্মী ভর, আর ছেলে হইলো গিয়া পান্না ভর, আর একটা মেয়ে লোক আছে রাধিকা চৌহান জখম আছে, এগুলো মেয়েদের মাথা একজনের ফাট। হ্যাঁ, 3 জন 3 জন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।